নমস্কার বন্ধুরা, কেরিয়ার ডট কমে তোমাদের অনেক অভিনন্দন জানাই। চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো নৌবাহিনীতে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে রাজ্যের যে কোনো জায়গা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করব, কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করানো হবে, তার জন্য যোগ্যতার কী প্রয়োজন, কীভাবে তোমরা আবেদন করবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি আমাদের ইউটিউব চ্যানেল প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। তো চলো বন্ধুরা, আমরা বিস্তারিত তথ্য জেনে নিই। তো দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে ইন্ডিয়ান নেভির পক্ষ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারবে। তো এখানে দেখে নেবো, আমরা ডিটেলসে দেখে নেবো। এখানে দেখতে পাচ্ছি নোটিশটি প্রকাশ করা হয়েছে 2/8/2024 তারিখে। এখানে দেখতে পাচ্ছি বিজ্ঞপ্তির নাম্বার কিন্তু মেনশন করা হয়নি। এরপর চলে আসবো আমরা কোন কোন পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ SSC এক্সিকিউটিভ পদে তোমাদের পোস্টে কিন্তু তোমাদের এখানে নিয়োগ বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বয়সসীমা, এখানে আবেদনকারী চাকরি প্রার্থীদের বয়স 19 বছর থেকে 24 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং সংরক্ষিত শ্রেণীর বেতন, মানে SC/ST 5 বছর, OBC 3 বছর, যেরকম বয়সের ছাড় পাও সেরকম বয়সের ছাড় তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। এরপরে দেখো দেখতে পাচ্ছ আরও ডিটেলস এখানে দেওয়া হয়েছে। শিক্ষাগত যোগ্যতা, এখানে আবেদনকারী চাকরি প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। বেতন কত টাকা সেটা কিন্তু মেনশন করা হয়নি। আবেদন পদ্ধতি, কীভাবে আবেদন করবে, এখানে চাকরিপ্রার্থী সরাসরি অনলাইনের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে, মানে তোমাদের অনলাইনে একটা ওয়েবসাইট পোর্টাল দেওয়া আছে, ওয়েবসাইটের পোর্টাল, সেই পোর্টালের মাধ্যমে তোমাদের কিন্তু আবেদন বা অ্যাপ্লিকেশন করতে হবে। এবং দেখো তোমাদের আবেদন যোগ করার জন্য অবশ্যই চাকরিপ্রার্থীদের ইন্ডিয়ান নেভির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অ্যাপ্লিকেশন ফর্মটি সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশন করার লিঙ্ক এবং তোমাদের নোটিশ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি, তোমরা সেই লিঙ্কে ক্লিক করে দেখতে পারো। এখানে দেখতে পাচ্ছ টোটাল শূন্যপদ 18টি শূন্যদের কিন্তু এখানে রিক্রুটমেন্ট করানো হচ্ছে। প্রার্থীকে বিবেচনা করা হবে। এখানে দেখতে পাচ্ছ লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে নিয়োগটি করানো হবে, মানে তোমাদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে, সেখানে যারা উত্তীর্ণ হবে তাদেরকে কিন্তু ইন্টারভিউতে দেখা হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস, অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু কোনো রকম টাকা পয়সার প্রয়োজন নেই, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে আবেদন করতে পারবে। অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ এখানে 14/8/2024 তারিখ পর্যন্ত তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। তো সরাসরি আমরা নোটিশটি ডাউনলোড করে দেখে নিই, দেখে নেবো কিন্তু নোটিশটি কী বলা হচ্ছে, দেখে নেবো আমরা। অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে পাচ্ছ এগুলো নোটিশ, যে চার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। দেখতে পাচ্ছ এখানে পুরো ডিটেলস কিন্তু ক্লিয়ার করা আছে, তবে একটু PDFটা খোলা। তো তোমরা চাইলে এখান থেকে এই ভিডিও ডাউনলোড করে কিন্তু সম্পূর্ণ তথ্য যাচাই করে নিতে পারবে এবং দেখে নিতে পারবে, অথবা অফিসিয়াল ওয়েবসাইটটাই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। কীভাবে আবেদন করবে সেটা আমরা দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছ ওয়েবসাইট লিঙ্ক, এখানে দেখতে পাচ্ছ আমরা ওয়েবসাইটে চলে আসবো জয়েন ইন্ডিয়ান নেভি। এখানে আসার পরে কিন্তু আমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার পরে কিন্তু আবেদন করতে হবে, ঠিক আছে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমরা তারা ভিডিও সম্পর্কে দেখার জন্য।